তাহলে আমাদের মৃত্যুর পূর্বে ইবাদত করা দরকার আছে। কিন্তু আমরা ইবাদত করি ঠিক আছে, কিন্তু ইবাদত আমাদের কবুল হয় কি হয় না এর উপরে আমাদের সন্দেহ হয়, কথা বলুন ঠিক কিনা? এর উপরে সন্দেহ অবশ্য বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন সাত শ্রেণী ব্যক্তির ইবাদত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাত আকাশের উপরে উঠতে দেয় না, জোরে বলে নাউযুবিল্লাহ। রসুল আমার উটের উপরে বসা, আমি রসুলের উটের লাকাম ধইরা রশি ধরে টাইনে টাইনে নিয়ে যাচ্ছি, হঠাৎ করে নবী তিনি আকাশের দিকে তাকাইলেন, তার সাদা আঙ্গুলটা উচ্চ করলেন, উচ্চ করা বলতেছে মাজরে এ মাস, আমার আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে সাতটা আকাশকে তৈরি করেছে, এ মাস এই সাতটি আকাশে সাতটি দরজায় আমার আল্লাহ সুবহানাহু তাআলা সাতটি ফেরেশতাকে তৈরি করে রেখেছে, জোরে বলি সুবহানাল্লাহ। এ মাস আমার আল্লাহ সুবহানাহু তাআলা সাতটি আকাশের দরজাতে সাতটি ফেরেশতাকে গিরদারওয়ান হিসেবে সাত শ্রেণী ব্যক্তির আমলকে পরিদর্শন করার জন্য, ছাটাই বাছাই করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দায়িত্ব দিয়েছে। এমা এই সাত শ্রেণী ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার সাতাশ মানে তার আমলগুলো উঠবে না। প্রথম নম্বর ব্যক্তির আমল হলো, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে অহংকারী হয়, অহংকারকারীর ব্যক্তির ওই ব্যক্তির আমল প্রথম আকাশে আমার আল্লাহ সুবহানাহু ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, ফেরেশতারে তোমার দায়িত্ব হলো দুনিয়াতে যারা অহংকার করবে অহংকারী ব্যক্তির আমল যেন প্রথম আকাশের উপরে না উঠতে পারে, জোরে বলে নাউযুবিল্লাহ। অহংকারী ব্যক্তির ইবাদত প্রথম আকাশের উপরে উঠবে? আজকে আমাদের অহংকার কম না বেশি? হায় রে অহংকার, কেউ করে সিহারার অহংকার, কথা বল ঠিক কিনা? কেউ বলে ছেলে সন্তান অহংকার, আমার বিশটা লাঠি আছে রে আয় দেখি কয়জন আসিস, কেউ করে সম্পদের অহংকার, কথা বল ঠিক কিনা? কেউ আবার দেখায় সিয়ারের অহংকার, ক্ষমতার অহংকার, দাপট দেখায়, কথা বল ঠিক কিনা? সিয়ারের দাপটে ক্ষমতার দাপটে নিজেদের নিজেদের মধ্যেই মারামারি গন্ডগোল ফেতনা হচ্ছে, কথা বল ঠিক কিনা? আর ভিন্ন দল লাগে না নিজের নিজেরই মারামারি, তুই খাবি না আমি খাবো, মানে কুকুরের স্বভাব, কুকুরের স্বভাব হচ্ছে এই, যদি কোথায় মরু গড়া মরু মরা কোনো গরু বা ছাগল পায় তাহলে যে এলাকার কুকুর আছে যে প্রথম সংবাদ পায় খবর পায় সে যায় ধরে ধরে বসে থাকে, যদি পার্শ্ববর্তী এলাকার কুকুর আসে তাদেরকে তারায় ধরে, তাদেরকে এটাই বলে যে আমার এলাকার তো আমি খাবো তোরা কে আসিস, পারুক পান্না করে, কথা বল ঠিক কিনা? কুকুরের স্বভাব, মানুষের মধ্যে এগুলো কুকুরের স্বভাব আছে, ক্ষমতা আমি থাকতে চাই, তুই কি আবার যত রিলিফ পন্ড আছে যত রাস্তাঘাট ফুট আমি খাবো, আর তুই আমার বিরুদ্ধে দাঁড়িস করে, এরকম লোভি মার্কার লোক আছে, কথা বল ঠিক কিনা? অহংকারের লোক আছে, কথা বল ঠিক কিনা? আমাকে বন্ধু তাহলে এক নম্বর হলো আমার আল্লাহ সুবহানাহু তাআলা কোন অহংকার অহংকার ব্যক্তির অহংকার ব্যক্তির ইবাদত প্রথম আকাশে উপর উঠতে দিবে না। দু নম্বর হলো আল্লাহ রসুল মাজ ইবনে জাবালকে বলতে মাজ ইবনে জাবাল রে। দু নম্বর হলো আমার আল্লাহ সুবহানাহু তাআলা দ্বিতীয় আকাশে এমন একটা ফেরেশতাকে তৈরি করে রেখেছেন ওই ব্যক্তির আমলটা ছাঁটাই বাছাই করার জন্য, আমলটা ছাঁটাই বাছাই করার জন্য সেই ব্যক্তি হচ্ছে এই যার মধ্যে ধন সম্পদের লোভ আছে, সম্পদের জন্য ধন সম্পদের লোভ, দুনিয়ার দুনিয়ার মধ্যে সম্মান যে ব্যক্তি বাড়ানোর বাড়াতে চায়, এই সম্মান যে ব্যক্তি বাড়াতে চায়, এই সম্মানের লোভ যে ব্যক্তির মধ্যে আছে ওই ব্যক্তির কোন ইবাদত আমার আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর দ্বিতীয় আকাশের উপরে উঠতে দেবে না, জোরে বলে নাউযুবিল্লাহ। দু নম্বর গেল, তিন নম্বর হলো তিন নম্বর হলো আল্লাহ সুবহানাহু তাআলা
কোন গীবতকারীর গীবতকারী ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আকাশে উঠতে দিবে না। কিন্তু দেখা যাচ্ছে মুসলমান আমাদের মধ্যে গীবতকারী অনেক সমাজে বেশি দেখা যায়, কথা বলুন ঠিক কিনা? গীবতকারী খুব বেশি আছে, অনেক লোক আছে একজনের কথা আর একজনের কাছে না বললে পর পেটের বাঁতি হজম হয় না, এরকম আছে, কথা বললে কিনা? গীবত গীবত পাইলে পারে, গীবত পাইলে পারে পান্তাবাদ পান্তা যেমন ভাবে মানুষের চৈত্র মাসে জ্যৈষ্ঠ মাসে ভালোবাসে, মানুষের মুসলমানের কিছু মুসলমান আছে গীবতকে তারা অমনি ভাবে ভালোবাসে, কথা বলো ঠিক কিনা? এরকম ব্যাড স্বভাব যাদের আছে কিয়ামত পর্যন্ত ইবাদত করলে পারে কোন ইবাদত কবুল হবে? অবশ্য বন্ধুগণ, সাইন নাম্বার হলো মাজ ইবনুল জামাল বলতেছে, ও খালিদ ইবনে মাদা, সাইন নাম্বার হলো আল্লাহ রাসূল বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা এই চতুর্থ আকাশে এমন একটা ফেরেশতাকে তৈরি করে রেখেছেন, ওই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন কোন যেন এই এক সাইড নাম্বার আকাশে যেন কোন গুনাকারী জেনাকারী কোন জেনাকারী এবাদত করতে না পারে। এই সাইড নাম্বার ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলা যারা জেনা করেছে ওদের জেনাকারীর কোন এবাদত এই সাইড নাম্বার আকাশের উপরে উঠতে দেবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। জেনা 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 সমাজে ব্যাপক হারে বেড়ে চলতেছে, কথা বলো ঠিক কিনা? পাঁচ নাম্বার হলো আল্লাহ রাসূল বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ নম্বর আকাশে এমন একটা ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, ওই ফেরেশতার কাজ হলো যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি মিথ্যা কথা বলবে মিথ্যাকারীর কোন ইবাদত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চম আকাশের উপরে উঠতে দেবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে খুবই মিথ্যা কথা কয়, কথা বলো ঠিক কিনা? কি মিথ্যা কথা রে, অনেক লোক আছে মিথ্যাতে সকালবেলা নাস্তা করে, এরকম মানুষ খুঁজে পাওয়া যায়, কথা বলো ঠিক কিনা? তাহলে মিথ্যা কথা বললে তার ইবাদত কবুল হবে? পঞ্চম আকাশের উপরে উঠতে পারবে না। আপনাদের খুবই কষ্ট হচ্ছে কি? কষ্ট হচ্ছে কি? ছয় নম্বর হলো আল্লাহ সুবহানাহু তাআলা ছয় নম্বর আকাশে এমন একটা ফেরেশতাকে দায়িত্ব দিছো, ফেরেশতা তোমাকে এমন একটা দায়িত্ব দিলাম এই দুনিয়ার মধ্যে যারা চোগলখুরি আছে, চোগলখুরি কি আপনারা বোঝেন? চোগলখুরি মানে একজনের কথা কি অন্যজনের কাছে বলে, এরকম লোক নেই বোধহয় বগুড়াতে? আমাদের তো খুব আছে ভাই, এক দলের কথা কি অন্য দলে বলে দিয়ে কি গন্ডগোল, হায় হায় গন্ডগোল, মারামারি ধরাধরি, এমনকি জেল হাজর জরিপানা পর্যন্ত হয়ে যায়, এরকম দৃশ্যের কথা শোনা যায়, কথা বলুন ঠিক কিনা? একে বলে চোগলখুরি। এটা বেশিরভাগ মেয়েদের মধ্যে হয়ে থাকে, মেয়েরা দেখেন একজন মেয়ে যদি অপরজনের কাছে যায় যদি কোনো কথা গোপন কথা থাকে তারপরও এ কথা ও কথা, ও বউ আমার বাড়ির এই কথা এই কাজটা করছিল বউ, ও তোর কাছে বললাম, আর কার কাছে বললো না? সে বুঝে আবার দশজনের কাছে, ও বউ ওই অমুকের বলতে আমার কাছে এই কথা বলছিল বউ, ও বউ তোর কাছে বললাম, তুই তো আর কার কাছে বলিস না বউ। আল্লাহ রাসূল বলে কোন কথা যে তাড়াতাড়ি প্রকাশ করতে চাও সে যেন কোন নারীর কাছে বলে দেয়। ধরে বলি না আলহামদুলিল্লাহ। এই চোগলখুরিটা মহিলাদের মধ্যে বেশি হয়, একজনের কথা অন্যজনের কাছে বলে দেওয়া, এক বাড়ির কথা অপর বাড়িতে বলে দিয়ে গোল্লগোল ঝড়কা ঝাঁটি লাগিয়ে দেয় আর দূর থেকে হাসা হাসে তালে হাতে তালে দেয় আর হাসা হাসি করে, এরকম মুসলমান সমাজে দেখা যায়, কথা বলো ঠিক কিনা? চোগলখুরি ব্যক্তির কোন ইবাদত কবুল হবে? চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও খালিদ ইবনে মাদাব আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল বর্ণনা করেছেন আল্লাহ নাকি সপ্তম আকাশে, সপ্তম আকাশে এমন একটা ওই আকাশের দরজার দারোয়ানকে এমন একটা দায়িত্ব দিয়েছে, ওই ওই দরজার দারোয়ানের দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে নাকি তাকে দিয়েছে, তাকে এই কথা এই দায়িত্ব দিয়েছে দুনিয়ার মধ্যে যারা রিয়া করবে লৌকিকতা, লৌকিকতা কি আপনারা বোঝেন? লৌকিকতা মানে লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত যারা করবে ওই ব্যক্তির আমলগুলো স্বপ্ন আকাশের উপরে উঠতে পারবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। লোক দেখানো ইবাদত কারণ হচ্ছে
আমি মসজিদের সভাপতি, আমি মাদ্রাসার সভাপতি, আমি মসজিদের সভাপতি, আমি যদি নামাজ পড়তে না যাই তাহলে মানুষেরা কি বলবে? সে ধরেন আমি চাকরিজীবী মানুষ, আমি যদি নামাজ না পড়ি মানুষেরা কি বলবে? আমি এক পাতা লোক দেখুন, আমি তুই মাথায় দিলে বা নামাজ পড়লে মানুষের নামাজি বলবে, হজ করলে হাজি বলবে, জুব্বা পাকড়ি মাথায় মানুষের পিসাব বলবে, এই যে জাতীয় যারা লোক দেখুন ইবাদত করবে ওদের ইবাদত কিয়ামত পর্যন্ত করলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে